এরপর রাজু মামুন আপনি লিখেছেন, সরি রাজু রহমান আপনি লিখেছেন, স্ত্রী যদি স্বামীর বাড়িতে থাকতে না চায় এবং স্বামীর অবাধ্য হয়, আলাদা জায়গায় থাকতে চায়, তাহলে করণীয় কি? স্ত্রী স্বামীর বাড়িতে না চেয়ে থেকে অন্য জায়গায় থাকতে চাইলে তার সেই চাওয়াটা অন্যায় চাওয়া, সেই অন্যায় চাওয়া পূরণ করতে স্বামী বাধ্য নন। বিশেষ করে স্বামী যখন স্ত্রীর জন্য এমন আবাসনের ব্যবস্থা করবেন যা তার হক এবং অধিকার আছে, তার প্রাইভেসি রক্ষা হয়, এরপরে তিনি যদি আলাদা জায়গায় থাকতে চান তাহলে সেটা দিতে স্বামী বাধ্য নন, তিনি তার এই চাওয়াটা অন্যায় চাওয়া, অন্যায্য চাওয়া। আশফাক আহমদ আপনি লিখেছেন, আমার শ্বশুর শাশুড়ি আমার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য চাপ দিচ্ছে, যদিও এই বিষয়টি কোনো সেরকম কানে সেরকম নেই না, কিন্তু আজকাল বিষয়টা খারাপ দিকে যাচ্ছে, এমন কাজের জন্য আমার শ্বশুর শাশুড়ি গুণা হবে কিনা? কোনো মা বাপ যদি তার সন্তানকে স্ত্রীর বিরুদ্ধে খেপিয়ে তোলে এবং অন্যায়ভাবে তাকে তালাক দেওয়ার জন্য বলে, বাধ্য করে, নির্দেশ করে, তারা অন্যায় করে, স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক ছিন্ন হওয়া, এটা আলাদা লাগছে, খুব অপছন্দনীয় একটি কাজ হাদিসটি বর্ণিত হয়েছে। এই অপছন্দনীয় কাজ করতে যদি কেউ প্ররোচিত করে, উৎসাহ দেয় এবং কোনোভাবে উদ্বুদ্ধ করে, নির্দেশ করে, সহায়তা করে, তাহলে তারাও একইভাবে অন্যায়কারী হচ্ছে। এক্ষেত্রে তাদেরকে বোঝানো উচিত, আল্লাহর ভয় তাদের অন্তরে যেন আসে, সেই উদ্যোগ গ্রহণ করা উচিত।